বাংলাদেশ ও পাকিস্তানের 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আজকের ম্যাচের 12তম ওভারে ঘটে গেল আরও একটি অঘটন। 12তম ওভার করছিলেন পাকিস্তানের বর্তমান গতিদানব হারিস রউফ, এবং স্ট্রাইকে ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব, এবং নন স্ট্রাইক প্রান্তে ছিলেন নুরুল হাসান সোহান। হারিস রউফ বল করলে আফিফ হোসেন ধ্রুব ডিফেন্সিভভাবে খেলেন এবং দ্রুতগতিতে একটি রান নিতে ছুটে যান। তখন নন স্ট্রাইক প্রান্তে নুরুল হাসান সোহানকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পাকিস্তানি বলার হারিস রউফ। তখন মাটিতে লুটে পড়লেও তাৎক্ষণিক উইকেট পর্যন্ত উঠে যান সোহান, কেননা তিনি যদি উইকেট পর্যন্ত না যেতেন তাহলে নিশ্চিতভাবে তিনি রান আউট হতেন। নুরুল হাসান সোহানের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি বেশ গুরুতরভাবে অসুস্থ হয়েছিল, আর হারিস রউফকে ধাক্কা দেওয়ার কৌশল দেখে মনে হচ্ছিল হারিস রউফ ইচ্ছা করেই তাকে ধাক্কা দিচ্ছিল যেন সোহান মাটিতে পড়ে যায় এবং সোহানকে রান আউট করতে পারে। তবে যাই হোক, সোহানের প্রতি অবিচার করার পরেও সোহান হারিসকে হাত দিয়ে ইশারা করে ডেকে সরি বলে। ধন্যবাদ দর্শক, পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।